ভোলা সদর ও দৌলতখান উপজেলার চরাঞ্চলে গত বছর পরীক্ষামূলকভাবে চাষ হয়েছিল বাড়ি ক্যাপসিকাম 2। এতে সফলতা পেয়ে এবার বাণিজ্যিকভাবে চাষ করে সফল হয়েছেন কৃষকরা। ভোলার চরাঞ্চলের মাটি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ক্যাপসিকাম চাষে ব্যাপক সফলতা পাচ্ছেন তারা। তবে এবছর পাইকারি বাজার দাম বেশি হলে 3-4 গুণ লাভবান হতেন কৃষকরা। ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এবং দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে দেখা গেছে চরের মোহাম্মদ নিজামী ফরাজি এবং খোকন মাতা নামে দুই কৃষক পৃথকভাবে 100% জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ভোলার গবেষণা বিভাগের সহযোগিতায় বাড়ি ক্যাপসিকাম 2 এর বাণিজ্যিকভাবে চাষ করেছেন। খেতে ক্যাপসিকামের আকার বড় হওয়ায় খুশি তারা। আর এবছর যা বীজ দিয়েছি আমি 40% জমিতে লাগাইছি, 40% জমিতে লাগাইছি। এবছর বাজার কম গতিকে তারপরে 3 লাখ টাকার মতো আমি বেচতে পারো আশা আছে, এই বাজার থাকলো। আর যদি ভালো বাজার হয় তাহলে 6 লাখের অধিক বেচতে পারো আশা আছে। ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় ফলন হয়েছে। 250-300 গ্রাম ওজন আছে এক একটা ফল, গড়ে ওজন। রোগবালাই একবার না বললে চলে, নাই রোগবালাই নাই বললে চলে। ওষুধ কীটনাশক খুব কম লাগে। খেত থেকে তুলে বিক্রির জন্য পাঠাচ্ছেন ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে। তবে খেত থেকে তুলে এই পর্যন্ত 1-2 বার পাইকারি বাজারে বিক্রি করেছেন তারা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ভোলার সরজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান জানান, ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর বুকে জেগে ওঠায় মাঝের চরে আমরা গত বছরে 1 কৃষককে দিয়ে পরীক্ষামূলকভাবে আমাদের এই বাড়ি উদ্ভাবিত বাড়ি মিষ্টিমরিচ 2 অথবা বাড়ি ক্যাপসিকাম 2 যেন আমি বলি, এটাকে পরীক্ষামূলকভাবে আবাদ করেছে এবং আমরা এখন মাঠে দাঁড়িয়ে আছি। খুবই ভালো ফলন আশাব্যঞ্জক এবং কৃষকরাও এটা তারা আশান্বিত যে পরবর্তী বছরে এরকম আরও বড় এরিয়ায় তারা এই ক্যাপসিকাম 2 আবাদ করবে। তো আমরা যদি ক্যাপসিকামটা উৎপাদন করি এবং এখান থেকে বীজ রাখতে পারি তাহলে কৃষকরা এই ইনব্রিড বীজটাই আবার নেক্সট ইয়ারে তারা চাষ করতে পারবে, যেটা হাইব্রিডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গত বছর 1 কৃষক দিয়ে 5% জমিতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বাড়ি মিষ্টিমরিচ 2 বা বাড়ি ক্যাপসিকাম 2 পরীক্ষামূলকভাবে চাষ করিয়ে সফলতা পেয়েছেন। পরে এবছর তাদের থেকে বীজ নিয়ে 2 জন কৃষক 100% জমিতে বাণিজ্যিকভাবে এই ক্যাপসিকাম চাষ করেছেন। খেতে ভালো ফলন হওয়ায় কৃষকরা খুশি। তিনি আরও বলেন, ভোলার চরাঞ্চলে কৃষকরা প্রতি বছরই আস্তা জাতের ক্যাপসিকাম চাষ করে থাকেন। ওই জাতের ক্যাপসিকামের 1 কেজি বীজের দাম 2.5-3 লাখ টাকা। এতে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায়। তবে তাদের উৎপাদিত বাড়ি ক্যাপসিকাম 2 জাতের বীজের দাম মাত্র 30,000 টাকা। এতে কৃষকের উৎপাদন খরচ অনেক কম। এছাড়া তাদের